রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব তিতমির সিনেমার কিছু আপডেট নিউজ নিয়ে। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আজকের পুরো ভিডিওটিতে আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। প্রথমবার সিনেমার পর্দায় উঠে আসছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী হয়ে ওঠা তিতমিরের জীবন কাহিনী। আর এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে তিতমির হচ্ছেন চিত্রনায়ক নীরব। গত 2 ফেব্রুয়ারি 2020 সালে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নায়ক। অন্যদিকে গত বছরের মার্চ ও জুন এই 2 মাসে তিতমির সিনেমার শুটিং শুরু হবার কথা ছিল, তবে করোনা ভাইরাসের জন্য সিনেমার শুটিং এর কাজ কিছুটা পিছিয়ে পড়েছে এবং সিনেমার শুটিং এর কাজ শেষ হতেও সময় নিয়েছে। এছাড়া নীরবের তিতমির সিনেমাটি দেখার জন্য তার ভক্তরা খুবই এক্সাইটেড হয়ে আছে। আর এর মধ্যে নীরব তার ভক্তদের জন্য দিলেন একটি নতুন সুখবর, আর সেটি হচ্ছে খুব শীঘ্রই আসতে যাচ্ছে তিতমির সিনেমাটি। রিসেন্টলি নীরব তিতমির মুভির একটি পোস্টার শেয়ার করেছেন, তার ক্যাপশনে লিখেছেন কামিং সুন। অর্থাৎ এর থেকে এটুকু ধারণা করা যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো মুক্তি পেতে যাচ্ছে তিতমির সিনেমাটির ট্রেইলার বা টিজার। অন্যদিকে সিনেমাটি নির্মাণ করেছেন ডায়াল রহমান। পরিচালক ডায়াল রহমান জানান, তিতমির সিনেমায় 2 জন নায়িকা থাকবেন, একজন বাংলাদেশের অন্যজন কলকাতার। এছাড়া এই মুভিটি প্রসঙ্গে নীরব বলেন, তিতমির একটি ঐতিহাসিক সিনেমা। ছোটবেলা ইতিহাসের পাঠ্যবই থেকে তার বাঁশের কেল্লা সম্পর্কে পড়েছি, সেই মানুষটিকে ধারণ করে আবার সিনেমাতে আমি অভিনয় করব। ঠিকভাবে কাজ করতে পারলে চরিত্রটি আমাকে বাঁচিয়ে রাখবে অনেক বছর। এছাড়া নীরব আরো জানান, এই সিনেমাতে থাকবে তার সংগ্রাম এবং জীবনের গল্প, এছাড়া বাঁশের কেল্লা সহ বিভিন্ন দিক। চরিত্রটির জন্য নীরবের লুক হবে তিতমিরের মতোই। যোগ করে নীরব আরো বলেন, তিতমির সিনেমা হাতে নেওয়ার আগে অনেক ভেবেছি, সবকিছু বুঝেই কাজটি করতে যাচ্ছি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন আসতে চলছে নীরবের তিতমির মুভিটি। আর এই তিতমির দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।